অভিষেক ব্যানার্জির সুযোগ্য নেতৃত্বে আর মমতা ব্যানার্জির উন্নয়নমূলক কাজ পঞ্চায়েত ভোটে তৃণমূলকে বিপুল জয় এনে দিয়েছে বলে দাবি করেন সায়নী ঘোষ। তিনি বলেন, বিরোধী দলগুলি টেলিভিশনে টিকে আছেন, তাদের কোনো ভিশন নেই। সায়নী ঘোষ বলেন, আমার নেত্রী মমতা ব্যানার্জি হলেন রয়্যাল বেঙ্গল টাইগার, তাই তৃণমূলের সঙ্গে অন্য দল পেরে উঠছে না। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখিয়ে তৃণমূলকে আটকানোর চেষ্টা চলছে, কিন্তু মানুষের আশীর্বাদে পঞ্চায়েত ভোটে তৃণমূল সবাইকে পেছনে ফেলে এগিয়ে গেছে। বিরোধীরা রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি বাংলায় তৈরি করবার জন্য বিভিন্ন পরিকল্পনা করছে, মানুষ সেই পরিকল্পনা ভেস্তে দেবে। 2024 সালের লোকসভা নির্বাচনে জবাব পাবে বিরোধীরা এবং মানুষের মনের মণিকোঠায় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুদৃঢ় নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে যেই জায়গায় পৌঁছেছে, দ্যাট ইজ এ ভেরি আনডিনায়েবল প্লেস। কাজে রায় যাই বেরোক, মহামান্য আদালত যেটা বলবেন সেটা অবশ্যই উইল অবজার্ভ ইট উইথ আটমোস্ট সিনসিয়ারিটি, কিন্তু বাংলার মানুষ জানে যে কার পক্ষে ভোট পড়েছে, কে জিতেছে এবং জেতার অধিকারী আসলে কে। নামে অধিকারী অনেকে হতে পারে, কিন্তু কাজে অধিকারী হতে হয়। বলতো মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মের অধিকারী এবং মানুষের আশীর্বাদের অধিকারী। আপনাদের কি হজম হচ্ছে না তৃণমূল কংগ্রেস জিতেছে? আজকে যদি তৃণমূল কংগ্রেস তো 12 বছর সরকারে রয়েছে, বাম আমলে 34 বছর যদি আপনাদের প্রত্যেকের হাতে একটা একটা করে ক্যামেরা থাকতো আর ফোন থাকতো আর এত সোশ্যাল মিডিয়া থাকতো, তাহলে 3 বছর 4 মাস বামফ্রন্টের সরকার টিকতো না। কাজে আপনারা যেটা দেখছেন, এখানে লোকানোর কিছু নেই। সন্ত্রাস যেখানে হয়েছে আপনারা জানেন যে 64,000-এর বেশি বুথ সেখানে দাঁড়িয়ে 1% অশান্তি হয়েছে। এরা এই সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে, যেখানে আমরা শুভেন্দু অধিকারীকে বলতে শুনছি যে প্রেসিডেন্টস রুল কীভাবে করতে হয় আমার জানা আছে, কীভাবে করাতে হয় সেটা আমার জানা আছে। কাজে আমার মনে হয় না, এবং বাংলার মানুষ আমি আবার আপনাদেরকে বলছি যে উন্নয়নের নিরিখে ভোট দেবেন, মন কি বাতের ওপর নির্ভর করে ওনারা ভোট দেবেন না, ওনারা কাম কি বাতের ওপর নির্ভর করে ভোট দেবেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানুষের জন্য কাজ করছেন এবং তার প্রভাব 2024 অবশ্যই বহুত মেহরবানি আপকি। লেকিন মে ইতনা জানতি হুঁ কি দেখিয়ে আপ মেরি সবসে বড়ি গলতি এই হ্যা বা ক্রাইম এই হ্যা কি এক মিডল ক্লাস ঘর কি লড়কি উসনে সাহস দিখাযা এক সিস্টেম কো চ্যালেঞ্জ করনে কি, বস ইতনি গলতি হ্যা মেরি। লেকিন আগর ও সোচতে হ্যাঁ कि ऐसे तृणमूल कांग्रेस को आप धमका के चमका के आप उनको बैकफुट में डाल सकते हैं, ये बहुत गलत बात है। मेरी नेत्री ममता बनर्जी एंड शी इज़ रॉयल बंगाल टाइगर, शी इज़ अ टाइग्रेस एक्चुअली। सो उनको देख के हम ये पार्टी करते हैं और हम जनता की आवाज़ है और इस आवाज़ को इतने आसानी से दबाया नहीं जाएगा। অভিষেক বন্দ্যোপাধ্যায় বা ডক্টর শান্তনু সেন একটু আগে যেটা বলেছেন সেটা ওনাদের কথা, এটা মানুষের কথা, এটা মানুষের উপলব্ধি। টুডে এভরিথিং ইজ ওপেন। মানুষ দেখতে পাচ্ছে যে কীরকমভাবে প্রত্যেকটা রায় বিরোধীদের ফড়ে যাচ্ছে। আজকে রক্ষা কবচ থেকে শুরু করে এই কথায় কথায় কোর্টে যাও, আমার রাতে ঘুম আসছে না সেটার জন্য আমি হাইকোর্ট যাচ্ছি, আমার আজকে সকালে পেট পরিষ্কার হয়নি আমি হাইকোর্ট যাচ্ছি। তো এই লেভেলে যখন নিয়ে এসেছে, আমাদেরকে বুঝতে হবে যে আজকে সবাই মিলে রাম বাম শ্যাম ভাম প্রত্যেকে মিলে তৃণমূল কংগ্রেসকে কর্নার করার চেষ্টা করছে। তার একটাই উদ্দেশ্য যে তারা একা এবং এককভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লড়াই করতে পারছেন না। এবং আজকে সত্যি জুডিশিয়ারির কথা যেটা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা আমি আবার বলছি, এটা মানুষের উপলব্ধি। আজকে মানুষ বলছে যে কেন প্রত্যেকটা রায় বিজেপির ফেভারে যাচ্ছে, কেন কোনো রকমের রিলিফ তৃণমূল কংগ্রেসকে দেওয়া হচ্ছে না। আমি বলছি না যে আলাদা করে তৃণমূল কংগ্রেসকে রিলিফ দিতে হবে, কিন্তু জুডিশিয়ারির প্রতিও একটা ভক্তি শ্রদ্ধা মানুষের থাকে। আমরা এতদিন দেখতে পেতাম না, আমরা জানতাম যে এটা অদৃশ্য শক্তি, একটা স্যাংটিটি থাকতো একটা জুডিশিয়ারির। এখন এভরিথিং ইজ ওপেন। আজকে আমরা দেখতে পাই সবাই ইন্টারভিউ দিচ্ছে, ফ্যাশন শো করছে, যাদেরা সেগুলো তো আমরা দেখছি। কাজে আমি খুবই ছোট এবং ক্ষুদ্র একজন মানুষ, আমরা যেটা বলি প্রেসের সামনে যাই বলি ক্যামেরার সামনে যাই বলি সেটা আমাদের ব্যক্তিগত উপলব্ধি নয়, সেটা আমাদের চারিপাশে যত মানুষ রয়েছে তাদের উপলব্ধি। আমি যখন গ্রামে প্রচার করতে গেছি আমাকে গ্রাম থেকে মহিলারা এসে বলেছে যে কী ব্যাপার বলো তো সবাই দিদির পেছনে কেন লাগছে এরকমভাবে। এই পেছনে লাগার মধ্যে কিন্তু প্রত্যেকে রয়েছে, কাজে বাংলার মানুষ সেটা বুঝেছেন, তারা নিদান দিয়েছেন যে এভাবেই আপনারা আটকানোর চেষ্টা করুন। ভোটের নিরিখে আপনারা যাই ইচ্ছে বলতে পারেন, কিন্তু মনের নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক এগিয়ে রয়েছে।